এদিকে স্কুলের শৌচাগারে সন্তান প্রসব করল দশম শ্রেণীর এক ছাত্রী। দিল্লির মুখার্জিনগরের ঘটনা। গত বৃহস্পতিবার উত্তর দিল্লির এক সরকারি স্কুলে পরীক্ষা দিচ্ছিল দশম শ্রেণীর ওই ছাত্রী। হঠাৎ তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তখন তাকে শৌচাগারে নিয়ে যাওয়া হলে সেখানে সন্তানের জন্ম দেয় সে। এরপর তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গত 10 মাস ধরে ওই কিশোরীকে তারই প্রতিবেশী বেশ কয়েকবার ধর্ষণ করেছিল। এতে সে গর্ভবতী হয়ে পড়ে। অভিযুক্ত হলো দিল্লির বাসিন্দা 51 বছরের এক অটোচালক আব্দুল গফুর। ওই ছাত্রীর অভিযোগে ভিত্তিতে শুক্রবার বিহার থেকে তাকে আটক করা হয়। পুলিশকে ওই কিশোরী জানিয়েছে, অভিযুক্ত তাকে ভয় দেখিয়ে গত 10 মাসে 4 থেকে 5 বার ধর্ষণ করে এবং প্রতিবারই ধর্ষণ করার পর তার মুখ বন্ধ রাখতে 500 থেকে 800 টাকাও দিত। কাউকে জানালে তাকে প্রাণে মারারও হুমকি দেয় বলে অভিযোগ।